কালিমুল্লাহ, আপনি লিখেছেন, তথাকথিত কিছু উন্নত দেশে পুলিশের অনুমতি নিয়ে পুলিশি প্রহরায় প্রায় কোরআন এবং আমাদের প্রাণের নবীজিকে অবমাননা করা হয়। এর আগে ফ্রান্সে, সম্প্রতি সুইডেনে পুলিশের প্রহরায় এখনও জঘন্য কাণ্ড করা হয়েছে, এর প্রতিবাদে আমরা কী করতে পারি? ভাই কালিমুল্লাহ, প্রথমত এ ধরনের ঘটনার মধ্য দিয়ে পৃথিবীতে যে সমস্ত মানুষগুলো নিজেদেরকে সভ্য হিসেবে দাবি করেন এবং প্রকাশ করেন, সে মানুষগুলোর সভ্যতার আসল রূপ বেরিয়ে পড়ে। তাদের মত প্রকাশের স্বাধীনতার মানে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিতে পারা, তাদের মত প্রকাশের স্বাধীনতার মানে হলো কোরআনে আগুন লাগাতে পারা, তাদের মত প্রকাশের স্বাধীনতা মানে হলো মুসলমানদেরকে আক্রমণ করতে পারা। তাদের মত প্রকাশের স্বাধীনতার মানে কখনো এই নয় যে তাদেরকে সমালোচনা করে কোনো কথা বলা, সেক্ষেত্রে আপনাকে নানা ট্যাগ দিয়ে তারা আপনাকে তারা আক্রমণের হাতিয়ারের লক্ষ্যবস্তু তারা বানাবে। তারা তাদের স্বাধীনতার সকল সীমানা, এটা শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলমানদের কাবা, কোরআন এগুলোকে ঘিরে তারা রেখে দিয়েছে। এর বাইরে তাদের স্বাধীনতার সীমানা আসলে খুব একটা বিস্তৃত নয়, বরং আপনি তাদের কোনো আপনার তাদের কোনো আইডিওলজি নিয়ে, তাদের কোনো দর্শন নিয়ে যদি আপনি এরকম কোনো কিছু বলেন, তাহলে সেক্ষেত্রে আপনি শান্তি বিনষ্টকারী, আপনাকে নানান তকমা তারা দিয়ে দিবে। তো এর মধ্য দিয়ে এদের সমস্ত সভ্যতার, তথাগত সভ্যতার আসল রূপটা বেরিয়ে আসে। আমাদের এগুলো থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। আমরা গায়ে কতরে অনেক চকচকে দেখে এবং পার্থিব অনেক বিষয়ে তাদের অগ্রসর হতে দেখে তাদেরকে আমরা তথাকথিত সভ্য তকমা দিয়ে আমরা কোরআন এবং হাদিসের আলোকে যে মানুষগুলো নিজেদের জীবনকে পরিচালনা করার চেষ্টা করে তাদেরকে আমরা তাদেরই শেখানো গালি এবং তাদেরই শেখানো বুলি দিয়ে আক্রমণ করে থাকি। এই জায়গা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা করা উচিত। আমরা রিফিউজি নিয়ে দেখেছি যে তথাকথিত উন্নত এই সমস্ত দেশগুলোতে যখন সিরিয়ানরা গিয়েছে তখন তাদেরকে তারা নানাভাবে বাধাগ্রস্ত করেছে, রেল বন্ধ করে দিয়েছে, যোগাযোগ বন্ধ করে দিয়েছে। কিন্তু রাশিয়া ইউক্রেন যখন যুদ্ধ হলো, শুরু হলো, তখন ইউক্রেনের মানুষগুলো যখন গিয়েছে তখন তাদের জন্য সব ওপেন করে দিয়েছে এবং নিজেদের দেশের নাগরিকদের চাইতেও কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে প্রায়োরিটি দিয়ে দিয়েছে, তাদের বাচ্চাদের ভর্তি ইত্যাদিতে প্রায়োরিটি দিয়েছে। ডেনমার্ক সহ অনেক দেশের কথা আমরা নির্দিষ্ট করে বলতে পারি যে দেশগুলোতে এই বিষয়গুলো ঘটেছে। তো এখান থেকে বোঝা যায় যে তাদের মানবতা, তাদের মানবতার সবক, এসবগুলো মূলত মুসলমানদেরকে বাদ দিয়ে মুসলমানদের জন্য এগুলো প্রযোজ্য নয়। আর কোরআন অবমাননা যদি করে তাহলে সেক্ষেত্রে আমাদের দায়িত্ব আরও আর বেশি বেড়ে যায়। তারা জানে না যে কোরআনকে অবমাননা করার চেষ্টা করলে, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করার চেষ্টা করলে তাতে মুসলমানদের ঈমানি জজবা কমে না, বরং আরও বেড়ে যায়, মুসলমানদের দায়িত্ব আরও বেড়ে যায়। তারই অংশ হিসাবে আমাদের কোরআনকে বুঝে পড়া, কোরআন তেলাওয়াত করা, কোরআনের সাথে সময় কাটানো আমাদের উচিত এবং এর প্রতিবাদের অংশ হিসাবে কোরআনের সাথে যখন আমরা সুনিবিড় সম্পর্ক গড়ে তুলব তখন সত্যি তাদের সবচেয়ে মোক্ষম জবাবটা কিন্তু হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে কুয়েত সরকার, আমি সোশ্যাল মিডিয়ার মারফত জানতে পারলাম যে 1,00,000 কোরআন প্রিন্ট করে সে দেশে তারা প্রচার করছেন, বিতরণ করছেন। এটা সময়োপযোগী উদ্যোগ। সেই সাথে এই জঘন্য কর্মকাণ্ডের প্রতিবাদ, শান্তিপূর্ণ প্রতিবাদ তো আমাদেরকে করতেই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এ সকল জঘন্য কর্মকাণ্ডকারীদের ষড়যন্ত্র থেকে, তাদের এ সমস্ত হীন এবং ঘৃণ্য কর্মকাণ্ড থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম মিল্লাতকে হেফাজত রাখুন।